আমি সিদ্ধান্ত ললো পঞ্চম শ্রেণীত একটা চূড়ান্ত পরীক্ষা হব যত পাস ফেল হব পঞ্চমৰ পৰা ষষ্ঠ শ্রেণীলৈ প্রমোশন পাবৰ কাৰণে সেই পরীক্ষাটো পাস কৰিব লাগিব অষ্টমৰ পৰা নবমলৈ পাস কৰিবৰ কাৰণেও পরীক্ষা লাগিব আৰু নবম শ্রেণীটো বছৰিকা পরীক্ষা অনুষ্ঠিত হব মেট্রিক ক্লাস টেনত যিটো পরীক্ষা দিয়ে মেট্রিক পরীক্ষা দিয়াৰ আগতে টেস্ট পরীক্ষাও পাতিবৰ কাৰণে আমি বিদ্যালয়সমূহক নীতি নির্দেশনা দিছো একেধরনে একাদশ দ্বাদশ দুইটা শ্রেণীতে বোর্ডৰ পরীক্ষা অনুষ্ঠিত করার কারণেও আমি পরিকল্পনা করছো কারণ ইয়ার পাছত ছাত্র ছাত্রী সকলে উচ্চ শিক্ষার কারণে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাবিলাকত অংশগ্রহণ করবলগা হয় তারপরে চাকরির ক্ষেত্রতো আজিকালি প্রতিযোগিতামূলক পরীক্ষাত অংশগ্রহণ করবলগা হয় এতেকে পরীক্ষা বিষয়টো অতি গুরুত্ব সহকারে লৈ আমি লৈছো আর ইয়াক প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা ইয়াকো আমি অসমত এক জন আন্দোলনলৈ রূপান্তরিত করার কারণে ব্যবস্থা গ্রহণ এতিয়াতো আমি সিদ্ধান্ত ললো পঞ্চম শ্রেণীত একটা চূড়ান্ত পরীক্ষা হব যত পাস ফেল হব পঞ্চমৰ পৰা ষষ্ঠ শ্রেণীলৈ প্রমোশন পাবর কারণে সেই পরীক্ষাটো পাস কৰিব লাগিব অষ্টমৰ পৰা নবমলৈ পাস কৰিবৰ কাৰণেও পরীক্ষা লাগিব আৰু নবম শ্রেণীটো বছৰিকা পরীক্ষা অনুষ্ঠিত হব মেট্রিক ক্লাস টেনত যিটো পরীক্ষা দিয়ে মেট্রিক পরীক্ষা দিয়ার আগতে টেস্ট পরীক্ষাও পাতিবৰ কারণে আমি বিদ্যালয়সমূহক নীতি নির্দেশনা দিছো একেধরনে একাদশ দ্বাদশ দুইটা শ্রেণীতে বোর্ডৰ পরীক্ষা অনুষ্ঠিত করার কারণেও আমি পরিকল্পনা করছো কারণ ইয়ার পাছত ছাত্র ছাত্রী সকলে উচ্চ শিক্ষার কারণে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাবিলাকত অংশগ্রহণ করবলগা হয় তারপরে চাকরির ক্ষেত্রতো আজিকালি প্রতিযোগিতামূলক পরীক্ষাত অংশগ্রহণ করবলগা হয় এতেকে পরীক্ষা বিষয়টো অতি গুরুত্ব সহকারে লৈ আমি লৈছো আর ইয়াক প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা ইয়াকো আমি অসমত এক জন আন্দোলনলৈ রূপান্তরিত করা